হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জয়নগরের মোয়ার একটা স্টল দেখাবো। কিন্তু সেটা থেকে আমি মোয়া বা মিষ্টি খাওয়ার জন্য তোমাদের জয়নগরে যেতে হবে না, কলকাতায় বসেই তোমরা সেই মিষ্টির স্বাদ পাবে। তাই প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং শেয়ার করো। আর কোনো নাম্বার আছে? না, এই নাম্বারটাই, না নাম্বারটাই তো, একটাই নাম্বার, এইটাই নাম্বার। তুলে নি। তো দাদা, তোমরা তো 13 বছর ধরে এখানে আসছো, এই কসবা ত্রিবর্ণ সংঘ, তো এখানে এসে কেমন লাগে আগে বলো? এখানে এসে অতি উত্তম ভালো লাগে, কাস্টমারও ভালো, আমার জিনিসপত্র সেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের খাবার জিনিসও ভালো, আমরাও তো কিনে খাই। তো যারা যারা কসবা এবং আশেপাশে আছো, তো দর্শকরা বুঝতে পারছো তো, একদম ত্রিবর্ণ সংঘ বাসস্টপ, এখানে চলে আসবে দাদার দোকান। এখানে থাকবে কতদিন? 1 মাস? আর আপনার ফেব্রুয়ারির মাঝামাঝি, ফেব্রুয়ারি মাঝামাঝি আমাদের কন্ট্রাক্ট। আচ্ছা, তো কেউ কেউ যদি ভাবো এই 25 তারিখ থেকে 31-এর মধ্যে কেক খাবো না, যারা বাড়িতে আসছে তাদেরকে মিষ্টি খাওয়াবো, যদি বাল্কে অর্ডার দিতে চাও, তো দাদারা বাল্কের অর্ডারও করে দেয়, বিয়ে বাড়ির অর্ডারও করে, তো তাই তো দাদা? তোমরা বিয়ে বাড়ির অর্ডার? অবশ্যই। আচ্ছা, তোমরা জয়নগর থেকেই এসছো তাই তো? সবাই অরিজিনাল জয়নগরের লোক। এটা কি গুড় আছে? এটা অরিজিনাল নোলেন গুড় আছে। আচ্ছা, আর নিচে আমি দেখতে পাচ্ছি, তো নিচে এগুলো কি? এগুলো মানে পাটালি গুড়। আচ্ছা আচ্ছা, তো এগুলোর ওজন আলাদা আলাদা তাই তো? আচ্ছা, তো তুমি একটু দামগুলো বলে দাও, এগুলো কেজি কত করে হয়? 250। আচ্ছা, 200, 250, আর এইটা এখানে যেগুলো রয়েছে এগুলো বাইরে রাখা যায় না, 1 নম্বর গুড় আছে নোলেন। আচ্ছা, গুড়ের নরম পাটালি দেখো, মানে কালারটাও একটু অন্যরকম এবং নরম। এই স্পেশাল কোয়ালিটি নলেন গুড়ের দাম কিন্তু 400 টাকা কিলো। যদি খেতে হয় তোমাদের আসতেই হবে ত্রিবর্ণর মোড়ে, একদম ক্লাবের পাশে। এটা কি? এটা হলো মুগের লাড্ডু হবে। আচ্ছা, মুগের লাড্ডু হবে, তার যে মেটেরিয়াল সেটা তৈরি, ভাত ভেজে তৈরি করে রাখা থাকবে দর্শকরা, আর যখন তৈরি হবে এটাকে বার করে আমরা তৈরি করে নেবো। আচ্ছা, তো ভাই তোমার নামটাও বলে দাও। আমার নাম অপূর্ব। অপূর্ব, দেখো অপূর্ব ভাইয়ের অপূর্ব হাতের কাজ দেখেছো, এবং এইটা তৈরি হয়ে আমি তোমাদের পরে দেখাচ্ছি, আমি এখনই দেখাতে পারি, দেখো তৈরি হয়ে এরকম, না ঠিক আছে, এই এই দেখো এরকম লাড্ডু তৈরি হয়ে যায়। যে নামে স্টল, তোমাদেরকে তো নাম দেখিয়েছি, নাম্বার দিয়েছি, জয়নগরের মোয়া হচ্ছে আসল। তো এখন অপূর্ব ভাই বলে দেবে। অপূর্ব, আমি তো দেখতে পাচ্ছি, দেখো 10 টাকা দামের মোয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপর তোমার 15 টাকা দামের, এবং এটার পরে কাজু দেওয়া তাই তো? ভালো করে দর্শকদের দেখি, দেখো ওপরে প্রত্যেকটায় কাজু টপিংস দেওয়া, বুঝতে পারছো? এবং এটা আমি একটু ভালো করে দেখাই, হ্যাঁ এইবার তোমরা ভালোভাবে দেখতে পাবে, এটা একদম হাতে তৈরি করা ফ্রেশ, এবং ওরা নিজেরাই তৈরি করে। আচ্ছা, এই 15 টাকাটাই কি স্পেশাল? একবার যে খাবে আর একবার আসতেই হবে, সে প্রেমে পড়ে যায়। হ্যাঁ, প্রেমে পড়ে যাবে। দেখো 25 টাকা পিসের মোয়া একদম প্যাক করা, তার জন্যই তোমাদের বলছিলাম যে যারা ভাবছো নববর্ষটা, ইংরেজি নববর্ষটা অন্যভাবে কাটাবো, কেক খাবো না, তাহলে মোয়া খাও। দেখো এটা অনেক মেটেরিয়াল দিয়ে, কাজু তো আছে আমি দেখতেই পাচ্ছি, তোমরাও হয়তো দেখতে পাচ্ছ, কাজু রয়েছে আর অনেক কিছু। আচ্ছা, ভেতরেও কাজু রয়েছে, অন্যান্য মিষ্টি তোমাদেরকে দেখিয়েছি, তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই, দেখো 10 টাকা থেকে শুরু করে 10, 15, 25। দেখো তোমাদের দেখাচ্ছি পাটি সাপটা কি করে তৈরি হয়। ও আচ্ছা ভাই, তোমার নামটা বলে দাও, তোমার নামটা জানা হয়নি। আমার নাম গোপাল রামন। নানা রকম জয়নগরে মিষ্টি দেখাতে দেখাতে ভিডিওটা এবার শেষ করব, তাই দর্শকরা তোমাদের কেমন লাগলো আমাকে এটা জানিও, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করো, আর যারা কসবার কাছে আছো ওখানে যেও এবং ওখানে বলো যে তোমরা আমার চ্যানেল দেখে এসছো। তাহলে আপাতত তোমাদেরকে বাই জানাই।
আবার দেখা হবে পরের ভিডিওতে। কিন্তু দেখো কিভাবে রসে রসগোল্লাগুলো ফুটছে, আমি তো আগে কখনো এরকম দেখিনি। তো তোমরা দর্শকরা দেখেছো কিনা প্লিজ আমাকে জানিও, আর ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে। দাদা তোমার নামটা বলে দাও। নাম অভিজিৎ দাস। তো দাদা তুমিও তো জয়নগরেরই, হ্যাঁ তোমরাও 12 বছর ধরে আমার পাড়াতে আসছো এবং তোমার হাতের করা মিষ্টি আমরা খাচ্ছি।